हेलो फ्रेंड्स, वेलकम टू माय कुकिंग डिश। आशा करी सबाई ভালো আছেন। শীতের মৌসুম চলছে, তার সাথে তাল মিলিয়ে চলছে নানান রকমের সবজির সমাহার। আর এই সবজি থেকে আজ আমি বেছে নিয়েছি আমার পছন্দের ফুলকপি। অবশ্য ফুলকপি যে শুধু আমারই পছন্দের তা নয়, অনেকেই ফুলকপি পছন্দ করেন। আর এই ফুলকপি দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির রোস্ট। ছোটখাটো গরু অনুষ্ঠানে হোক বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে হোক, আমরা সাধারণত মাছ আর মাংসই রান্না করে থাকি। কিন্তু মাছ আর মাংসের সাথে যদি ফুলকপি দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে খাবারটা কিন্তু আরো দুর্দান্ত হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। খুব বেশি বড় সাইজের ফুলকপি হলে রোস্টটা খেতে ভালো লাগবে না। তাছাড়া ফুলকপিটাকে ডাসা দেখে নিতে হবে, তাহলে রোস্টটা ভালো হবে। আমি এখন ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আমি ফুলকপি লম্বা ডাটাটা কেটে ফেলে দেব, কারণ এই ডাটাটা দরকার নেই। ফুলকপিগুলি যেহেতু আলাদা করে ভাপ দেব না, তাই ডাটাগুলি সিদ্ধ হতে অসুবিধা হবে, তাই আমি কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা ফুলকপি কেটে নেব। পুরোটা ফুলকপি কেটে নিয়েছি। এখন ফুলকপির বেশি বড় টুকরাগুলিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ আমি এতটা বড় রাখবো না। তবে কখনো কখনো কচি ফুলকপি হলে আস্ত ফুলকপি দিয়েও রোস্ট করা যায়, সেক্ষেত্রে ফুলকপিটাকে ভাপ দিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে। আমি বাকিগুলিকে টুকরা করছি না, বেশি বড়গুলিকে টুকরা করে নিয়েছি। ফুলকপিটাকে আমি নর্মাল জলে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য কুসুম গরম জলে ভিজিয়ে রেখে দেব, তাতে করে কীটনাশকই হোক বা ফরমালিনই হোক সেটা বেরিয়ে যাবে। পাঁচ মিনিট পর ফুলকপির টুকরাগুলি থেকে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিতে যদি জল থেকে যায়, তাহলে ভাজার সময় জল বেরিয়ে ফুলকপিটাকে নরম করে দেবে, তাই জন্য জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল থেকে উঠিয়ে নিলাম। এখন এগুলিকে আমি একটু ভেজে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো মশলা দেব না, শুধু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটাকে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। লাল করে ভাজার কোনো দরকার নেই। ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। এখন আমি ফুলকপিটাকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই ফেনে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যদি গলানো থাকে, তাহলে 3 চা চামচ দিলেই হবে। আর ঘিটা যেহেতু গলানো নেই, তাই জন্য 2 চা চামচ দিয়েছি। এখন আমি পুরন দিচ্ছি 4টা এলাচ, তেতো করে 2 টুকরা দারচিনি, 4-5টা গোলমরিচ এবং 4-5টা লবঙ্গ। এগুলিকে একসাথে একটু
ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকেও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটাকেও রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এখন আমি দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। কাঁচামরিচ বাটাটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। দই দেওয়ার সময় আগুনটাকে একটু কমিয়ে নিয়েছি। এখন দইটাকে আমি পেঁয়াজ রসুন আদা বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগুনটা কমিয়ে দিলে দইটা ফাটবে না, সেজন্য আগুনটা কমিয়ে দিতে হয়। এখন দিলাম আমি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো। লাল মরিচ গুঁড়ো দেওয়ার ফলে রোস্টের রংটা ভালো আসবে। এখন দিচ্ছি আমি 1 চা চামচ জিরা গুঁড়ো। জিরাটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরের দিকে উঠে আসছে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ নারিকেল বাটা। এটা একেবারে অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি। ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়েই ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের নারিকেলের দুধ ভালো না লাগলে গরুর দুধও দিতে পারেন, তবে নারিকেলের দুধের টেস্টটাই অন্যরকম। আমি দুধের সাথে ফুলকপিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। রোস্টে একটু চিনি না দিলে হয় না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মেশানোর পর দিয়ে দেব রোস্টে পারফেক্ট ফ্লেভার আসার জন্য যে উপকরণটি সব থেকে বেশি দরকার, সেই কেওড়া জল। আমি এখানে 2 ফোঁটা কেওড়া জলের সাথে 1 চামচ নর্মাল জল মিশিয়ে দিয়েছি। এর বেশি দেব না, তাহলে উগ্রগন্ধ চলে আসবে। এখন আমি দিচ্ছি কিছুটা বেরেস্তা, বাকিটা আমি সার্ভ করার সময় দেব। আমার বেরেস্তাটা দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, আসলে সেটা নয়। আমি এখানে লাল পেঁয়াজ দিয়ে বেরেস্তা করেছি, সেজন্য দেখতে এমন হয়েছে। সাদা পেঁয়াজ দিয়ে করলে দেখতে আরো সুন্দর হয়। বেরেস্তাটাকে আমি মিশিয়ে নিয়েছি। এর সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এই রেসিপিটি লুচি পরোটা বা পোলাওর সাথে খেতে দারুণ লাগে। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে নেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।